কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে, সাপটা কত বড় নবী বলেন, আইনাহু মিনান্নার, সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের আঙ্গুলের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ, এক একটা নখ কত বড়, এক পাশ থেকে আরেক পাশে যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করেন সাপটা কত বড়, ওই বান্দা তাকায় দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, আঘাত করা শুরু করবে যখন, আল্লাহর নবী বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে চিৎকার দিবে, চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। নবী যে ওই যে কবরের সামনে এবার বলেন, মনে আসেনি এই হাদিস তো, নবী যে কবরের সামনে বসে বলতেছে, এবার নবী বলেন ওয়া ইন্নাল আব্দাল ফাজিরা, পাপাচার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এই জায়গাটা সবাই মন দিয়ে শুনেন, ওই বান্দার সামনে যারা আসে সুদুল উজু, চেহারাগুলা ভয়ঙ্কর কালা, সব ফেরেশতারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, ফেরেশতাদের সাথে কি থাকবে, নবী বলেন মা হুমুল মাসু, সালার বস্তা থাকবে, সালার চট, ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে তারা অপেক্ষা করতে থাকবে। মালাকুল মাউত তার মাথার কাছে আসবে, মালাকুল মাউতকে দেখে ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখার পর ওই বান্দার কাঁপন শুরু হয়ে যাবে। মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলবে আইয়া তুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মাও খুরুজি তুমি বের হও, ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর রাগান্বিত, বলেন নাউজুবিল্লাহ। আত্মাটা কিভাবে বের হয় নবী বলেন, একটা ভিজা রুয়ের ভিতর রড তোমরা রাইখা, ওই রড গুলা অনেকগুলা ভিজা রুয়ের নিচ থেকে রড গুলা যেভাবে তোমরা বের করবা, রুই গুলা ছুটায় ছুটায় বের করা লাগবে। আরেক বর্ণনায় এই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে ভয়ঙ্কর আঘাত করলে যেইভাবে কষ্ট হয়, ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও, ওই বান্দার আত্মা সালার বস্তায় দেওয়ার পর ওই বস্তা পেঁচাইয়া আসমানের দিকে রওনা করবে। ফেরেশতারা নাকে হাত দিয়ে বলে কার আত্মা কোথায় নিয়ে যাও, এই আত্মার গন্ধে আর আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এই আত্মা এখান থেকে সরাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে এ ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো দরকার নাই, উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও, এবার বান্দার আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ঢুকা দাও, আত্মা তার কবরে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকা, দুইজন ফেরেশতা আসবে, তাফসীরের কিতাবে আসছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে, তাকায় দেখবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে, দুইটা চোখকে বারোটা চোখের মতো মনে হবে, ভয়ঙ্কর চোখ, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে আসবে। ওই বান্দাকে ডাক দিয়ে বসায়, বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করে, ওই বান্দা জবাব দেয় হা হা লাদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই, তিন প্রশ্নের জবাবে বলবে প্রশ্নের জবাব আমার জানা নাই। এই কথা বলার পর ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমার কাছে কি কেউ দাওয়াত পৌঁছা দেয় নাই, কবরের মধ্যে আসতে হবে এমন দাওয়াত কি তোমাকে কেউ দেয় নাই। ওই বান্দা জবাব দিবে দাওয়াত দিয়েছে, দাওয়াত আমি গ্রহণ করি নাই। আল্লাহ বলবে কাজাব আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন আফরিশুহু মিনান্নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওয়াল বিসুহু মিনান্নার, তার কবরে জাহান্নামের পোশাক পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। মুসলমান একবার চিন্তা করেন, আমার আপনার মৃত্যু হওয়ার একটু পরেই মাটির নিচে, হ্যাঁ এক মৃত্যু হওয়ার একটু পরেই তো আমাকে আপনাকে রেখে আস, কবর থেকে জাহান্নামের দরজা খোলার পর ফায়াতিহা মিন সিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, কবরের গরম বাতাস, গরম ধোঁয়া, গরম অগ্নিশিখা যখন তার কবরে ঢুকবে,
আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ বান্দা নিচে তাকায় দেখবে বিছানা আগুনের বিছানা উপরে তাকায় দেখবে আগুন আর আগুন চারদিকে আগুন দেখা যায় এই আগুন দেখা যাওয়ার অবস্থায় এক বর্ণনে আসছে যারা নামাজ পড়ে না কবরে যাওয়ার সাথে সাথে এক নাম্বার কবর তাকে দুই দিক থেকে চাপ দিবে তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে দুই নাম্বার ওয়ায়ু কদু আলাইহি ফিল কবরি নার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নাম্বার ওয়ায়ু সাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনাহু মিনান নার সাপের চোখ হবে আগুনের চোখ সাপের আঙ্গুলের নখ থাকবে নখগুলো হবে লোহার নখ এক একটা নখ কত বড় এক পাশ থেকে আরেক পাশে যাইতে একদিন সময় লাগবে এবার চিন্তা করেন সাপটা কত বড় ওই বান্দা তাকায় দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে আঘাত করা শুরু করবে যখন আল্লাহর নবী বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন এত জোরে চিৎকার দিবে চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে মুসলমান ভালো করে মনে রাখা দরকার এই জন্য মুফতি সাহেবরা কয় গোরস্থানের আশেপাশে কবর গরু ছাগল বাঁধা নিষেধ কেন নিষেধ গোরস্থানে যদি আজাব হয় কোন কবরে জানে আজাব হয় আল্লাহ ভালো জানে গরু ছাগল লাফালাফি শুরু করে দেয় কারণ জিন আর ইনসান ছাড়া সবাই কবরের আজাব বুঝতে পারে আল্লাহর নবী তাই কবরের সামনে বসে বললেন এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও কেন বললেন নবী বলেন কবর আমাকে আপনাকে সকলকে ওনাকে ওনাকে আমাকে আপনাকে সকলকে বলে আনা বাইতুল গুরবা আমার ঘরে আসার আগে ভেবে চিনতে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তিন নাম্বার কবর বলে আনা বাইতুদ দূত আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা চার নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব ফাইনাল কথা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা তাহলে কবরে যাওয়ার আগে নবীজি ভয়ঙ্কর বাণী শোনায়া দিলেন জান্নাতে যাইবা আল্লাহকে পাইবা এর আগে তোমাদের ঘাটি কবর থেকে বুল সিরাত পর্যন্ত এটা বাড়ি দেওয়ার চিন্তা করতে হবে এজন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই কবর থেকে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসার পরের ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ কবর থেকে যদি কেউ মুক্তি না পায় তাহলে পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হবে এই ঘাটিগুলো পাড়ি দিয়ে আমাকে আপনাকে পুল সিরাতের পারে যেতে হবে এর আগে যদি আমরা খাঁটি ঈমান নিয়ে কবরে যাইতে পারি কবরে যাইতে যাইতে আমাদের জন্য তিনটা সুসংবাদ থাকে এর মধ্যে একটা তোমার কোনো ভয় নাই দুই নাম্বার পুল সিরাত পর্যন্ত তোর কোনো চিন্তা নাই বান্দা আমি আল্লাহ তোকে বিশেষ পদ্ধতিতে পার করে পুল সিরাত পর্যন্ত পৌঁছায়া দিব তিন নাম্বার আবশিরু বিল জান্নাহ কবরে যাইতে যাইতে তুই জান্নাতের সুসংবাদ নিয়ে কবরের মধ্যে যাও